আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক অঙ্ক বিজ্ঞান। আমরা কাছে মাধ্যমিক মঠবাড়িয়া ফিরেছি। তোমাদের আজকের অনলাইনে ক্লাসে নিতে যাচ্ছি নবম ও দশম শ্রেণীর বিষয় গণিত। মাননীয় প্রমাণ থেকে আমরা একটা উদ্দীপক তৈরি করেছি, আমি হল এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এম। প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করো, মান দুই। দেখাও যে এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান হোল ডিভিল এক্স টু দি ফোর ইকুয়াল এফ টু দি পাওয়ার প্লাস প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু ফোর, মান ফোর। গ এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড নাইনটিন মাইনাস ওয়ান বাই এক্স টু দি ফোর হলে প্রমাণ করা যে এম ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি। প্রথম প্রশ্ন উত্তরে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান এ। প্রদত্ত রাশির মান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ইন্টু ওয়ান বাই এক্স। আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বসাই এম হোল স্কোয়ার প্লাস টু, অর্থাৎ আমরা পাইলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান হলে এম স্কোয়ার প্লাস টু। প্রশ্ন উত্তর কোয়ার শেষ হইলে দ্বিতীয় প্রশ্ন ছিল দেখাও যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান হোল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর। লেফট হ্যান্ড সাইড আমরা লিখছি এক্স টু দি পাওয়ার এইট, এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান হোল ডিভিড এক্স টু দি ফোর। আমরা সেপারেট করে নিই এক্স টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই এক্স টু দি ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর। এখানে লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, অথবা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাই আমরা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অনুসারে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু। অর্থাৎ আমরা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বসাই দিতে পারি এম এম স্কোয়ার প্লাস টু মাইনাস এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু। আমরা হোল স্কোয়ার সূত্র অনুসারে পাই এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু, অর্থাৎ এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু। আর তো আমাদের দেখানো হলে দ্বিতীয়ত দেখাইতো রাইট হ্যান্ড সাইড দেখানো হইল যে এম টু দি প্লাস ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু আমরা দেখালাম। তৃতীয় প্রশ্ন ভাত ছিল এক্স টু দি ফোর ইকুয়াল ওয়ান হান্ড্রেড নাইনটিন মাইনাস ওয়ান বাই এক্স টু দি ফোর প্রমাণ করো যে এম ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি। আমার দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল ওয়ান হান্ড্রেড নাইনটিন মাইনাস ওয়ান বাই এক্স টু দি ফোর। আমরা রাইট হ্যান্ড সাইড যদি আমরা লেফট চেঞ্জ করি তাহলে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড নাইনটিন, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অনুসারে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড নাইনটিন। আচ্ছা লেখা যায় এ মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড নাইনটিন। আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান লিখতে পারি এম, অথবা এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল নাইন ওয়ান হান্ড্রেড নাইনটিন প্লাস টু, অথবা লিখতে পারি আমরা এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু। আমরা দুই রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আমরা যদি যাই তাহলে লিখতে হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান, অর্থাৎ এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু ইলেভেন হোল স্কোয়ার। উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ারকে বাদ দিলে আমরা পাই এম স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু ইলেভেন, অর্থাৎ এম স্কোয়ার সমান হলে ইলেভেন মাইনাস টু ইকুয়াল টু এম স্কোয়ার ইকুয়াল নাইন, অর্থাৎ এম সমান এম ইকুয়াল টু প্লাস মাইনাস রুট নাইন নাইন, অর্থাৎ এম সমান সমান এম ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি। অর্থাৎ আমাদের দেখানো হলো যে এক্স টু দি প্লাস প্লাস এক্স টু দি ফোর ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড নাইনটিন মাইনাস ওয়ান বাই এক্স টু দি ফোর প্রমাণ করো যে এম ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি। আমাদের তৃতীয় প্রশ্ন উত্তর আমাদের সঠিক হলো। এইভাবে আমরা মান নির্ণয় করতে পারি। আজকের ইনশাল্লাহ এখানে ক্লাস সমাপ্তি, আগামী তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক অঙ্ক বিজ্ঞান। আমরা কাছে মাধ্যমিক মঠবাড়িয়া ফিরেছি। তোমাদের আজকের অনলাইনে ক্লাসে নিতে যাচ্ছি নবম ও দশম শ্রেণীর বিষয় গণিত। মান নির্ণয় প্রমাণ থেকে আমরা একটা উদ্দীপক তৈরি করেছি, আমি হল এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান এম। প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করো, মান দুই। দেখাও যে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান হোল ডিভিল এক্স টু দি ফোর ইকুয়াল এফ টু দি পাওয়ার প্লাস প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু ফোর, মান ফোর। গ এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড নাইনটিন মাইনাস ওয়ান বাই এক্স টু দি ফোর হলে প্রমাণ করা যে এম ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি।
প্রথম প্রশ্ন উত্তরে দেওয়া আছে x - 1 / x = a, পদার্থ রাশির মান x স্কয়ার প্লাস 1 / x স্কয়ার, আমরা লিখতে পারি x - 1 x - 1 / x স্কয়ার প্লাস 2 x = 1 / x, আমরা x - 1 / x এর মান বসাই m হোল স্কয়ার প্লাস 2, অতএব আমরা পাইলাম যে x স্কয়ার প্লাস 1 / x স্কয়ার এর মান হলো m স্কয়ার প্লাস 2। প্রশ্ন উত্তর কোয়ার শেষ হইলো। দ্বিতীয় প্রশ্ন ছিল দেখা যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 হোল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, লেফট হ্যান্ড সাইড আমরা লিখছি x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 8 প্লাস 1 হোল ডিভাইডেড x টু দি পাওয়ার 4, আমরা সেপারেট করে নিই x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, লিখতে হবে x স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস স্কয়ার, অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখতে হবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 2x x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তাই আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অনুসারে আমরা লিখতে পারি x মাইনাস 1 বাই x প্লাস স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2, অতএব আমরা x মাইনাস 1 x মাইনাস 1 বাই x এর মান বসাই দিতে পারি m m স্কয়ার প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2, আমরা হোল স্কয়ার সূত্র অনুসারে পাই m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 4 মাইনাস 2, অতএব m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2, আর তো আমাদের দেখানো হলে দ্বিতীয় উত্তর দেখাই তো রাইট হ্যান্ড সাইড দেখানো হলো যে m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2 আমরা দেখলাম। তৃতীয় প্রশ্ন ঘাত ছিল x টু দি পাওয়ার ইকুয়াল 119 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার, প্রমাণ করো যে m ইকুয়াল টু প্লাস মাইনাস 3, আমরা দেওয়া আছে x টু দি পাওয়ার 4 ইকুয়াল 119 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার, আমরা রাইট হ্যান্ড সাইড যদি আমরা লেফট চেঞ্জ করি তাহলে আমরা লিখব x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি ইকুয়াল টু 119, এই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অনুসারে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস 2 x স্কয়ার 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 119, অতএব লেখা যায় a মাইনাস b স্কয়ার সূত্র অনুসারে x মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 2 x ইনটু 1 বাই x স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 119, আমরা x মাইনাস 1 বাই x এর মান লিখতে পারি m অতএব m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল 119 প্লাস 2, অতএব লিখতে পারি আমরা m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা দুই রাইট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আমরা যদি যাই তাহলে লিখতে হবে 121 অতএব m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 11 হোল স্কয়ার, উভয় পক্ষ থেকে আমরা স্কয়ারকে বাদ দিলে আমরা পাই m স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 11, অতএব এম স্কয়ার সমান হয় 11 মাইনাস 2 ইকুয়াল টু এম স্কয়ার ইকুয়াল 9, অর্থাৎ এম সমান এম ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 9, অর্থাৎ এম সমান সমান এম ইকুয়াল টু প্লাস মাইনাস 3, অর্থাৎ আমাদের দেখানো হলো যে এক্স টু দি প্লাস প্লাস এক্স টু দি ফোর ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই এক্স টু দি ফোর, প্রমাণ করো যে এম ইকুয়াল টু প্লাস মাইনাস 3, আমাদের তৃতীয় প্রশ্ন উত্তর আমাদের সঠিক হলো। এইভাবে আমরা মান নির্ণয় করতে পারি। আজকের ইনশাআল্লাহ এখানে ক্লাস সমাপ্তি, আগামী দিন তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।